আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটু রেসিপি নিয়ে, আর আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজার এবং খুবই জনপ্রিয় ইলিশের একটু রেসিপি, আর সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন এই মজাদার সর্ষে ইলিশ কী করে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। মশলা তৈরি করে নেব, তার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ নারকেল কুচি, নিয়েছি 2 কাঁচামরিচ, 1টি পেঁয়াজ, আর এখানে রয়েছে 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে। আমি এটা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছি। অনেকে কমপ্লেন করেন যে সর্ষে বাটার পরে, ব্লেন্ডারে বাটার পরে তেতো লাগে, যদি সর্ষেটাকে এভাবে 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রাখেন তাহলে আর তেতো লাগবে না। আর সঙ্গে কাঁচামরিচ দিলে তেতোটা কমে যায়, তাই এভাবেই আমি সবগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, ঠিক এইরকমটা হবে। এবার চলুন রান্নায় চলে যাওয়া যাক। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেলটা একটু গরম হলে যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম দেখতে পাচ্ছেন, এই মশলাটা আমি এতে দিয়ে দেব। মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। মশলাটা আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি, এখন আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব। তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। সম্পূর্ণ মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে যে মশলাগুলো আমি দিয়েছি তার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা একদম ভেসে ওঠে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা পুরো একদম কষে গেছে, আমি 5 মিনিটের মতো কষিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এতে আর একটু পানি দেব, এই পানিটা দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর সামান্য ঝোলের জন্য। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে 4 পিস মাছ কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে যেই পরিমাণ মশলা নিয়েছি এই পরিমাণ মশলা বা গ্রেভিতে আপনারা 4 থেকে 8 পিস পর্যন্ত মাছ রান্না করতে পারবেন। একটু হালকা মিশিয়ে দিচ্ছি, আর একবার করে একটু মাছটাকে উল্টে দিচ্ছি। এভাবে প্রত্যেক পার
4 মিনিট ধরে আমি একটা পাশকে একটু ভেজেছি ভেজে নিয়েছি এরপর আমি মাছটাকে আলতো করে উল্টে দেব কারণ আমরা সবাই জানি ইলিশ মাছটা খুবই নরম হয়ে থাকে ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি তাই খুব সাবধানে উল্টে দিচ্ছি এবার সেম ভাবে মাছের এই পাশটাকেও আরো 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব এতে করে গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে যাবে আর মাছটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আমার ইলিশের সম্পূর্ণ গ্রেভিটা ঠিক হয়ে এসেছে মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচা মরিচ আস্ত কাঁচা মরিচ দিয়েছি মাথাটা একটু সামান্য করে ভেঙে যাতে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বের হতে পারে আমার সরষে ইলিশ একদম রেডি ঢেকে দিয়ে চুলাটা অফ করে রাখবো যাতে মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসতে পারে তো চলুন পরিবেশন করে দেখানো যাক তো দেখলেন তো কত সহজেই এই মজাদার সরষে ইলিশ তৈরি করে ফেলা যায় তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে যদি আপনারা সরষে ইলিশ খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ